ডিজে বাপি ফেসবুক রে বারে সুরে সুরে বাঁধা তোমারি মায়ার তারে অনুরাগ রাগে নিতে সেটাছি যে বারে বারে তুই বারে দুজনা কাঁধে দুজনা সারি ধরে বাঁধা বারে ধরে গাছা বাঁধবে দুই বার দুই পার দুই পার দুই ফিরে দুই পার দুই এখন বিবাহ দুই পার দুই পার দুই ফিরে তোমার আমার আমাদের অপমান অপমান শান্ত হও মহেশ্বরী উষা মনীত প্রতিনিয়ত নৃত্য গীত করে এই দেব সবার মাঝে প্রতিভা তোমাদের তাল ভঙ্গ এই তাল ভঙ্গ করার কারণে তোমাদেরকে দানিব আমি দেব অভিষেক দেবরাজ নতুন করে নৃত্য গীত করবে সবার মাঝে দেখো আশীর্বাদের বিনিময় নিয়ে যাও না অভিশাপ এই মুহূর্তে নৃত্য গীত শুরু করে দাও উষা অনিরুদ্ধ এই দেব শিলিপুরিটা আমি আরেকদিন গাইতে পারছি উষা আজ আমার কণ্ঠস্বর আমার বন্ধ হয়ে আসছে আমার মাথার কামার মনমন্ত্র হচ্ছে উষা আমার মনে হয় এই দেব শিলিপুরি ছেড়ে আমি করিব পলায় সে পলায় প্রভু কেন তুমি দেব শুনছি রণ পালে চলে যাচ্ছ বলো না তুমি জানো না এই দেব শর্মা যদি গীতি গাইতে পারে ওই দেবতা দেবে অভিশাপ তাই বলছি তুমি আমি দেব শুনছি রণ চলে যেও না গো এই দেব শর্মা যে আমার তুমি গীতি গাও তোমার গীতে তালে না গো আমি যে সুন্দরভাবে করিব নৃত্য গীত আরে বাচ্চা ওষা হাজার চেষ্টা করে উঠে পাচ্ছি না আর তোমার পায়ে তোমার হাত ধরে কাঁপছি ওষা এই দেব শুনে পুরে আমি আর গীত গাইতে বুঝে হয়ে পারবো না আর কালবিলম্ব করো না এই দেব শ্রীপুরে এবার তুমি ধরবে গীত তোমার গীতরে দাদা আমি সুন্দর করে করিব নৃত্য গীত প্রভু যেখানে তোমার গীতে তালবঙ্গ ছিল সেখানে গীতে খেলে এমনি করে আবার তালবঙ্গ হবে এই দেব শর্মায় তো আমি গীত গাইতে পারবো না গো আমার তুমি বলো না আমার ভীষণ ভয় করছে নিয়তি কেন বাধ্য তুষা আমাদের ভাগ্যে যা কিছু আছে তাই তো হবে উষা কাল বিলম্ব না করে এই দেব শ্রীপুরে সুন্দর করে গীত ধরো উষা তুমি সুন্দর করে গীত ধরো উষা প্রভু গো বিশ্বপ্রভু এই দেব শর্মা যে আমি গাইব গীত আমার গীতে ছন্দ না গো তুমি যে সুন্দরভাবে করিবে নৃত্য গীত তাহলে আমি গাই প্রভু আমি গাইছি প্রভু আমি গাইছি রে বাজল রে ঘুম ঘুম রে তালে সারা পা উষা রে ঝুমকারে তোমার তাই তো গেয়ে যা উষা গো রে বাজল রে ঘুম ঘুম তালে সারা পা ঝুমকারে তোমার তাই তো গেয়ে যা
আশীর্বাদের যোগ্য নও, অভিশাপের যোগ্য। এই মর্ত অভিশাপ দিলাম, স্বর্গপুর ত্যাগ করে মর্তপুর মাঝে করিবে মানব জনম। আপনি কি করলেন দেবের আজ আপনি কি করলেন এমন ভুল করে লাভ করে করে দেবরাজ দেবরাজ অভিশাপ না দিয়ে বারেকের জন্য ক্ষমা করতে দেবরাজ এমন ভুল আমি রক্ষণ করবো আমি আপনার পায়ে ধরে বলছি শান্ত হও পুত্র শান্ত হও অভিশাপ যখন দিয়েছি ফিরিয়ে নিতে পারবো না অভিশাপ যদি বিরোধী মণিবাক্য লঙ্ঘন হয়ে যাবে বই মূর্ত পুরাণ ব্যর্থ হয়ে যাবে দেব পাক্য কোনোদিন লঙ্ঘন হতে পারে না মানে দেবরাজ গো নিত্রিত্ব দেব সবাই নিত্রিত করি এমন ভুল তো আমি কখনো করিনি আজ কোনো অজানা অশিক্ষিত নীতিকে তাল ভঙ্গ হয়ে গেছে বলে আমাদের আপনি এত বড় অভিশাপ দিলেন দেবরাজ বেশ বেশ এই অভিশাপের কথা দিয়ে চললাম সেই বর্তমান মাঝে আমি থাকবো না থাকবো না আপনাকে ছেড়ে দিয়ে সমাজে আমি এই মুহূর্তে চললাম সেই বর্তমান মাঝে তীর বেধা ভুলে গেছে জীবন ডিজে বাপি প্রেজেন্টেশন এই তীর ব্যথাটা কি কোনোদিন আপনার সামনে আর গাইতে আসবে হাসি ছিল ছিল সাথে ছিল সাথে হাতে আসছিল
সাথে ছিল সাথে বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে আমি যেন এভাবে আমি যেন এভাবে ব্যথা ভরা গা তীর মেধা পাখিয়া চাইবে না গা ভুলে গেছে জীবনে হাসি খালো তা তীর মেধা পাখিয়া গাইবে না গা তীর মেধা পাখিয়া গাইবে না গা তীর মেধা পাখিয়া অভিশপ্ত জীবন নিয়ে চললাম অট্টপুর মাঝে আপনাকে কোনোদিন ফিরে আসতে পারবো দেবরাজ আপনার কাছে কোনোদিন কি ফিরে আসতে পারবো না শান্ত হও এই অভিশাপের বোঝা হতে কোনোদিন মুক্তি আমি পাবো না দেবরে পাবো না স্বামীজি বিধির বিধান নিষ্ঠুর নিয়তি ভাগ্যের পরিহাজ দেবরাজ ললাটে মাঝে যা লেখা আছে পুত্র কেউ কোনোদিন খণ্ডাতে পারে না অভিশাপ যখন দিয়েছি মুক্তির উপায় একটি আছে পুত্র আছে আছে ষোলো বছর থাকিবই মানবের ঘরে ষোলো বছর পূর্ণ হয়ে গেলেই আবার দুই স্বামী স্ত্রী ফিরে আসবে দেব সবার আজ এক অভিশাপই নিয়ে মায়ের সঙ্গে যাচ্ছে ওই মর্তপৌর মাঝে জননী যে আজ্ঞা করিবে নত মস্তকে করিবে পালন পুত্র কথা দাও দিলাম কথা আমি কথা দিলাম প্রভু জননীকে একা করিবে নত মস্তকে করিবে পালন পিতা আমিও কথা দিলাম উৎসাহ মনে নিত তোমরা যতদিন না ফিরে আসিবে দেব সবার মাঝেই ততদিন নিত্য গীতি থেকে থাকিবে আধারে আজ আমি কদিন ভদবসী হয়ে আজ আমি কী করলাম তাই তো এই অভিশপ্ত জীবন নেই স্বর্গপুর মাঝে উৎসাহ মনে নিত্য নিয়ে আমি এখন কী বা কী করে কেন দেবরাজ আমি তো ওদের নিয়ে যাবো মর্তপুর মাঝে কেন আমার পূজার প্রচারের জন্য আমার পূজার প্রচার হয়ে গেলে আমি দিয়ে যাবো এই আবার আপনার কাছে দেবলাই মধ্যাবধি আমি দুশ্চিন্তার মধ্যে ছিলাম সব চিন্তার অবসান তুমি করে দিলে এসব পুত্র আজ তো মায়ের সঙ্গে যাবে সেই মর্তপুর মাঝে মা গো অবধি সন্তান দিলাম তোমার হস্তে দেখো দুঃখ না পায় ওদের জীবনে দেবরাজ তব আজ্ঞা শিরো খাচ্ছ তব আজ্ঞা মানিয়া উষা অনুরুদ্ধকে এই মুহূর্তে আমি নিয়ে চললাম মর্তপুর মাঝে মা গো মা এ তুমি কোথায় নিলে মা আমরা তো কিছু চিনতে পারছি না মা গো নমস্কার আমাদের যারা এই উষানুরুদ্ধ অনুরুদ্ধর অভিনয় ও সুন্দর পরিবেশন করেছেন আমাদের মা মনসা দেবীর যারা কমিটি আছে তাদের তরফ থেকে এদের দুজনকে 30 টাকা উপহার করেছেন পঞ্চানন ফুরকাইত 20 টাকা উপহার করেছেন পঞ্চানন ফুরকাইত 20 টাকা উপহার করেছেন 100 টাকা উপহার করেছেন পুলক মণ্ডল ও দীপক মণ্ডল 100 টাকা উপহার করেছেন তার সাথে আমি একটু অনুরোধ করব যিনি প্যাড বাজাচ্ছেন ওনাকে একটু আসরে আসার জন্য ওই বাচ্চাটাকে আমরা অনুরোধ করব তুমি একটু আমাদের আসরে এসো আমাদের এই মামনসা কমিটির তরফ থেকে ওনাকে 20 টাকা দান করেছেন আর পুষ্পেন্দু মণ্ডল চাঁদ মণ্ডলের দ্বিতীয় পুত্র পুষ্পেন্দু মণ্ডল ওনাকে 20 টাকা দান করেছেন বাপি প্রেজেন্টেশন আমরা আশীর্বাদ করি উনি ওই বাচ্চাটা আরও বড় জায়গায় দাঁড়াক আমাদের মায়ের দানে ও যেন বড় জায়গায় যেতে পারে তাই আমরা এই 20 টাকা ওনার হাতে তুলে দেব আর অনুরোধ করব এই যে আমাদের শুভরাত্রি সুন্দরভাবে গান পরিচালনা করার জন্য ওই যে মনসা
যারা গান করছেন সেই মালিককে অনুরোধ করব এই সুন্দরভাবে গানগুলো চালিয়ে নেওয়ার জন্য। আর মিউজিক ভাই আপনি একটু মিউজিকটা হালকা করে রাখবেন, এটা আমরা আমাদের কমিটির তরফ থেকে একান্ত অনুরোধ। যাই হোক ভুল ভাল তো হবে, নিতে মেনে নিতে হবে, তো কি করা যাবে বল। অনুরুদ্ধ মা গো, উষা মা এদিকে কোথায় নিলে মা? কেন বাবা, এই জায়গাটা তো আমরা কিছু চিনতে পারছি না মা গো। একবার তোমরা আমার কথা শোনো বাবা। মা গো আমি তোমাদের কোথায় এনেছি জানো? কোথা না কোথায়? এটা হলো সরস্বী নদীর তীর মা। আর এই সরস্বী নদীর তীরে আমি তোমাদের কেন এনেছি জানো? কেন বাবা? আমি এখানে এখন একটি অগ্নি প্রজ্বলিত করব, আর সেই অগ্নির মধ্যে তোমরা করিবে তোমাদের প্রাণকে বিসর্জন। আজ তুমি কি বললে মা? তুমি এখানে অগ্নি জ্বলে দাও, অগ্নির মধ্যে যে আমাদের এতটা প্রাণ বিসর্জন দেবো বলতে পারে মা গো? আজ তো তুমি মা প্রভু চলো প্রভু চলো এই দেশ ছেড়ে দেখো, আমরা অন্য কোনো জায়গায় পালিয়ে চলে যাও। আমাকে অপমানিত করে স্থান পরিত্যাগ করছো? একটি অভিশাপ ভুক্ত এসছে মর্তপুর মাঝে, আমার কথা যদি অবাধ্য হও তাহলে আমি অভিশাপ দিয়ে পাঠিয়ে দেবো জমদুয়ারে। জীবন যদি পেতে হয় তাহলে অগ্নির মধ্যে দগ্ধ হও, না হলে নরকের নর্দমার কীট হয়ে বাধ্য হবে। বলো তোমরা কি চাও? শাওন বাগু ক্ষণকাল করা অপেক্ষা মা, আমি আর অভিশাপ চাই না মা। বাগু এক অভিশাপ নিশ্চি মর্তপুর মাঝে মা, এই অভিশাপের বোঝাতে বড় কঠিন গো, বড় কঠিন। তাই অভিশাপ নেওয়ার আগে আমি দেবো মা আমার এই জীবন দেবো অগ্নির মধ্যে বিসর্জন। আমি জানি মা জানি, উষা ভীষণ ভয় পেয়েছে মা, উষা ভীষণ ভয় পেয়েছে, তাই উষাকে রেখে আমি চললাম মা, তোমার আগে আমি দেবো অগ্নির মধ্যে বিসর্জন। তাহলে শোনো উষা অনুরুদ্ধ, এত অল্প সময়ের মধ্যে যখন তোমরা রাজি হয়ে গেছো তাহলে তাকিয়ে দেখো আমি তোমাদের সম্মুখে এই মুহূর্তে করিলাম অগ্নি প্রজ্বলিত। আমি আসছি না, আমি আসছি না, আমি আসছি না। বাঁচতে যদি হয় আমরা একসঙ্গে বাজিব গো, মরতে যদি হয় একসঙ্গে মরবো, আজ তো কথা দিয়ে কথা রাখতে পারলে না। তুমি তো আমাকে করে দিলে ভালোবাসতে পারি নি, ভালো যদি বাঁচতে লাগে এভাবে পালিয়ে চলে যেতে পারতে না চলে মতো। জানো তো আমি না তোমার স্ত্রী, তোমার স্ত্রী হয়ে তোমার মৃত্যু কেমন হয়ে দেখবো? কোনো নারী চাই না তার স্বামীর মরণ দেখতে, আমিও তোমার স্ত্রী হয়ে তোমার মৃত্যু দেখতে পারবো না। তাই হচ্ছে ওই জ্বলন্ত অগ্নির মধ্যে না আমার এই প্রাণ দেবা বিশ্বাস না। আমি তো ভালোবাসি সব, আর ভালোবাসি বলে তোমাকে রেখে চুপি চুপি তোর মধ্যে পালিয়ে যাচ্ছি। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমাকে ভালোবাসো বলে তুমি চলে মতো চলে যাচ্ছ। তোমাকে ভালোবাসি জানো না তুমি, আমি তোমাকে ভালোবাসি বলে তোমার মৃত্যু দেখতে পারবো না গো, তাই আমি আসছি গো। আমাকে তুমি বিদায় দাও, আমি আসছি গো, আমি আসছি। মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া মা, কোথা পাবো কারিয়ানি এ ব্যথা জানাবো? বলছে বলো তুমি যদি আমার কাছে হারিয়ে যাও আমার মনের ব্যথা। মরমিয়া তুমি চলে গেলে ডিজে বাপি প্রেজেন্টেশন, কোথা পাবো কারিয়ানি এ ব্যথা জানাবো? Hey, no! Hey, no!
তুমি না জননী, জননী হয়ে সন্তানের মরণ তুমি কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো মা? তোমার কি একটু কষ্ট হচ্ছে না মা? দেখো দেখো আমার চোখের সামনে সাথে আহ করে চলছে, আমি এমন হতভাগ্য স্বামী আমি তোকে বলতে পারো মা? আমি সেকে ভালোবেসি পেলাম, বলো বলো আমি সেকে ভালোবেসি পেলাম তুমি কি? আচ্ছা বলো গো জননী, আজ কি করিয়া কোথা গেলে পাবো আমার উষা তো হারালো, কেন এত দুঃখ খো আমার? বলতে পারো না কেন এত দুঃখ? আজ বলো গো জননী, কোথা গেলে পাবো উষা তো হারালো, কোথা গেলে পাবো
উষা তোহারা কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার, ফল ফল বাবু কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ ফল ফল বাবু নমস্কার। এই দাদার গানে সন্তুষ্ট হয়ে তারানগর থেকে আগত রত্নেশ্বর বৈদ্য 100 টাকা দান করেছেন ও পুতুল পুরকাইত পঞ্চানন পুরকাইতের প্রথম ছেলে পুতুল পুরকাইত 20 টাকা দান করেছেন। হ্যালো, সেই সঙ্গে দক্ষিণ বেলে নিবাসী সমীর মণ্ডল গঙ্গাধর মণ্ডলের কনিষ্ঠ পুত্র সমীর মণ্ডল 85 টাকা দান করেছেন। ও আমাদের গ্রামের নিমাই হালদার স্বর্গীয় নিমাই হালদারের নাতি জয় হালদার 20 টাকা দান করেছে। সুবর্ণ হালদারের স্ত্রী সেই সঙ্গে 80 টাকা দান করেছেন। বিশেষ ঘোষণা, আমাদের আজকের ভোরে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে, রান্না হবে, সেই খিচুড়ি প্রসাদের জন্য সবজি কাটতে হবে। গ্রামের মহিলারা একটু বলবো যে আমাদের এই পূজা মণ্ডপে